টেস্ট টেস্ট টেস্ট, ডাক্তারের কাছে গেলেই টেস্ট, রক্ত টেস্ট, এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, আরও কত টেস্ট, হরমোন টেস্ট, খালি টেস্ট। ডাক্তারকে খালি টেস্টই দিবে, ডাক্তারের কি জ্ঞান নেই? ডাক্তার কী শিখলো? 6 বছরের MBBS-এ কী শিখলো? 5 বছরের FCBS-এ কী শিখলো? 5 বছরের MD-তে কী শিখলো? এত 30 বছরের এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতা সে কী শিখলো? তাকে কি খালি টেস্টই দিতে হবে? আসলে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, ডাক্তার আপনার রোগ দেখে, হিস্ট্রি নিয়ে আপনাকে কিন্তু অ্যাসেস করছে। অর্থাৎ ডাক্তার কিন্তু আপনার বুকের ভিতরে ঢুকে যেতে পারবে না, ডাক্তার কিন্তু পেটের ভিতরে ঢুকে যেতে পারবে না, ডাক্তার কিন্তু নাকের ভিতরে ঢুকে যেতে পারবে না। আপনি গেলেন একজন ডাক্তারের কাছে, নাক দিয়ে রক্ত পড়ছে, ডাক্তার সাহেব কি নাকের ভিতরে ঢুকে যেতে পারবে? ডাক্তার সাহেব কি আপনার চোখের ভিতরে ঢুকে যেতে পারবে? ডাক্তার সাহেব কি গলার ভিতরে ঢুকে যেতে পারবে? ডাক্তার সাহেবকে তো পরীক্ষা করেই সে জিনিসটা বের করতে হবে। আপনি পেটে ব্যথা নিয়ে গেলেন, পেটে ব্যথার কী কারণ থাকতে পারে? উনি তো আর পেটের মধ্যে ঢুকতে পারবে না, ওনাকে ইমেজিং করতে হবে, সিটি স্ক্যান, MRI, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম ইত্যাদি, তার সাথে কিছু রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট ইত্যাদি করেই কিন্তু আপনার রোগটিকে নির্ণয় করতে হবে। কারণ আপনি গেছেন চিকিৎসার জন্য, আপনি যদি ডাক্তারকে কোঅপারেট না করেন, আপনি যদি ডাক্তারকে সহযোগিতা না করেন, তাহলে কিন্তু ডাক্তার কখনোই রোগ নির্ণয় করতে এবং চিকিৎসা দিতে সমর্থ হবে না। তো আমাদের দেশের ডাক্তাররা অনেক ইন্টেলিজেন্ট, অনেক তারা এক্সপার্ট। আমি মনে করি বিদেশের কোনো ডাক্তারের তুলনায় আমাদের দেশের ডাক্তারদের ক্লিনিক্যাল আই এত কম কোনো অংশেই নয়। কারণ বাংলাদেশের রোগীরা কিন্তু টেস্ট করতে পারে না, বেশিরভাগ রোগী গ্রামগঞ্জ থেকে আসে, হতদরিদ্র রোগী থাকে, তারা কিন্তু টেস্ট করতে পারে না। বাংলাদেশের ডাক্তাররা ক্লিনিক্যাল আই দিয়েই বেশিরভাগ চিকিৎসা করে থাকেন। আর আপনার টেস্ট যদি আপনি না করেন, তাহলে কীভাবে আপনার রোগটা নির্ণয় হবে? কত দেশের রোগী আমি এখানে ঢাকায় বসে দেখি, বিভিন্ন দেশ থেকে রোগীরা আসে এবং আমাদের দেশের রোগীরা আপনার বিদেশে চিকিৎসা করার জন্য যায়, তখন কিন্তু গিয়ে তারা লক্ষ লক্ষ টাকা টেস্ট করায়। আমাদের দেশে যেটা সিটি স্ক্যান 4-5 হাজার 6 হাজার টাকায় হয়, সেই সিটি স্ক্যানটাই আপনার থাইল্যান্ড, সিঙ্গাপুরে 2-3 লাখ টাকা পর্যন্ত লাগে। আমরা যে এন্ডোস্কোপিটা 2000 টাকায় করি, সেই এন্ডোস্কোপিটা দেখা যায় 1 লাখ টাকার উপরে গিয়ে লাগে। এবং বিদেশে যে সমস্ত রোগীরা যায় তাদের কাছে দেখি, বা আমাদের যে সমস্ত ভাইয়েরা প্রবাসে থাকেন, তারা কিন্তু বলে যে একদম মাথা তালু থেকে পায়ের পাতা পর্যন্ত কোনো টেস্ট বাদ রাখে নাই, ডকুমেন্ট দেখলে এগুলোই কিন্তু পাওয়া যায়। সুতরাং আমাদেরকে অপবাদ দেওয়ার আগে আর একবার চিন্তা করে দেখুন যে ডাক্তার কি আপনার ভালোর জন্য টেস্ট দিচ্ছে নাকি খারাপের জন্য টেস্ট দিচ্ছে। সমাজের মধ্যে কিছু লোক খারাপ থাকতেই পারে, সব সেক্টরেই খারাপ থাকতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে A-to-Z, কুলি থেকে মজুর থেকে শুরু করে, উচ্চ থেকে নিচু পর্যন্ত, নিচু থেকে উঁচু পর্যন্ত খারাপ কিছু লোক থাকতেই পারে, এটা থাকেই, সব জায়গাতেই থাকে। তাই বলে ঢালাওভাবে ডাক্তারদেরকে অপবাদ দেওয়া কি একজন বিবেকবান মানুষের কোনো কাজ হতে পারে?